পুরো বাংলাদেশ এই মুহূর্তে এই দুটো হত্যাকাণ্ড নিয়ে কথা বলছে প্রিয় দর্শক ঈদ উল আজহাই ওটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে শিয়াব শাইন পরিচালিত স্পিন অফ সিরিজ গোলাম মামুন মুক্তির পর দারুণ সারা ফেলেছে সিরিজটি সামাজিক মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতে সিরিজটি নিয়ে চলছে ইতিবাচক বন্দনা শুধু দেশেই নয় এটি সারা ফেলেছে কলকাতাতেও তুমি মার্ডার করছো স্বীকার করতেছো না এটাই আমার প্রবলেম পছন্দ করেন না স্যার সেখানকার দর্শকেরাও বেশ প্রশংসা করছেন সামাজিক মাধ্যমে কলকাতার এক দর্শক লেখেন কলকাতার চেয়ে বাংলাদেশের সিরিজগুলো অনেক অনেক এগিয়ে তাদের গল্প প্লট এবং নির্মাণ চমৎকার গোলাম মামুন চমৎকার এক নির্মাণ সিরিজের অপূর্ব এক কথায় দারুণ অ্যাকশনে কি অপূর্ব তিনি জাদুকর শেয়াব শাইন তার অপূর্ব নামক জাদুদণ্ডের দ্বারা গোলাম মামুন নামক এক জাদুর সৃষ্টি করলেন অবাক হয়ে দেখলাম ট্রান্সফরমেশন রোমান্টিক অপূর্ব বলে কেউ যেন নেই আছে শুধু রাপটা পুলিশ অফিসার গোলাম মামুন যে কখনো আবার অসহায় নিয়তির হাতে উপমহাদেশীয় পুঁজিপাতীয় সমাজের কিছু নগ্ন প্রতিচ্ছবি যে কত অপরাধের জন্ম দেয় তার আরও এক নিদর্শন এই থিলার অপূর্ব ভার্সিটাইল আর্টিস্ট সন্দেহ নেই কিন্তু শেয়াব অপূর্ব জুটি যে এক মূর্ছনা সৃষ্টি করে তা আবারও প্রমাণ পাওয়া গেল অপূর্ব ভার্সিটাইল আর্টিস্ট সন্দেহ নেই কিন্তু শ্যাব অপূর্ব জুটি যে এক মূর্ছনা সৃষ্টি করে তা আবারও প্রমাণ পাওয়া গেল গোটা সিরিজটাই অপূর্ব অনন্য তার লুক এক্সপ্রেশন ভয়েস মডিউলেশন সব জায়গায় করে রাখে তার চরিত্রের অসহায়তা বুকে মোচুর দেয় বাকি শিল্পীরাও দিয়েছেন পাল্লা টান চিত্রনাট্য সিনেমাটোগ্রাফি বিজিএম এক মুহূর্তের জন্য কাউকে অমনোযোগী হতে দেয় না আমার আশাবাদী অপুজ মন সিজন টু এর প্রতীক্ষায় দর্শকের এমন সারাই অভিভূত নির্মাতা শিয়াব শাহিন তিনি বলেন মুক্তির পর থেকে এখন পর্যন্ত অভূতপূর্ব সাড়া পাচ্ছে প্রায় প্রতিদিন সামাজিক মাধ্যমে নানারকম পত্রিকা দেখতে পাচ্ছে যার সবটাই ইতিবাচক শুধু দেশেই নয় কলকাতাতেও সিরিজটি দারুণভাবে চলছে বলে জেনেছে সেখানকার দর্শকদের মন্তব্য পাচ্ছে আমি বেশ খুশি সবাই এখন সিজন টু দেখতে চাইছেন ওয়েব সিরিজ গোলাম মামুনে অভিনয় করেছেন জেউল ফারুক অপূর্ব সাবিলানুর নূর ইমতিয়াজ বর্ষণ শার্লিন ফারজানা নাজমুল সাকিব রাশেদ মামুন সহ আরো অনেকেই প্রিয় দর্শক গোলাম মামুন আপনার কাছে কেমন লেগেছে আপনি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন টানেল থেকে বেরোবার পথ না যেতে হয়